সংসদে একঘরে রাহুল গান্ধী লন্ডনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় গণতন্ত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করার পরে সমালোচনার সরব হয়েছে বিজেপি সংসদে দ্বিতীয় দফায় বাজেট অধিবেশন শুরু হতেই একদিকে বিরোধীরা যেখানে মূল্যবৃদ্ধি বেকারত্ব আদানি ইস্যু নিয়ে সরব হয়েছে সেখানে শাসক দল বিজেপিও এবার সুর চড়িয়েছে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে এই দাবি জানিয়ে এবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রাহুলের মন্তব্য নিয়ে খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গঠন করার দাবি জানালেন সূত্রের খবর বিজেপির তরফে রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ খারিজ করার দাবি জানানো হবে সম্প্রীতি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাহুল গান্ধী সেখানে তিনি ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেন রাহুলের এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক বিজেপির তরফে দাবি করা হয়েছে এই মন্তব্য করে দেশের সংসদ গণতন্ত্র প্রতিষ্ঠানকে অপমান করেছেন কংগ্রেস নেতা সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নাম না করে রাহুল গান্ধীর সমালোচনা করেন এই মন্তব্যের প্রেক্ষিতে এবার রাহুলের সংসদের সদস্যপদ খারিজ করার জন্য উঠে পড়ে লাগল বিজেপি জানা গিয়েছে রাহুলের বিতর্কিত মন্তব্য খতিয়ে দেখার জন্য বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে একটি বিশেষ কমিটি গঠন করার দাবি জানিয়েছেন এই কমিটির পর্যালোচনা সিদ্ধান্তের ভিত্তিতে রাহুল গান্ধী লোকসভা ভা সদস্য পদ খারিজ করার দাবি জানানো হবে এ বিষয়ে বলতে গিয়ে বিজেপির সাংসদ দু পাঁচ সালের উদাহরণ দেন সংসদের প্রশ্নপত্র দুর্নীতি নিয়ে যে অভিযোগ করা হয়েছিল তা খতিয়ে দেখার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি এগারো জন খারিজ করে দেয় সংসদের মর্যাদা নষ্ট করার জন্য পরে সুপ্রিম কোর্টের তরফেও এই সিদ্ধান্তকেই বজায় রাখা হয় নিশিকান্ত দুবে দাবি করেন রাহুল গান্ধী ক্রমাগত সংসদের মর্যাদা নষ্ট করেছেন এবং ইউরোপ ও আমেরিকায় গিয়ে তিনি দেশের সম্পর্কে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত অবমাননাকর এবার সময় এসেছে তাকে সংসদ থেকে বের করে দেওয়ার উল্লেখ গত সপ্তাহ বিজেপির সাংসদ রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ খারিজ করার দাবি জানান দ্বিতীয় পর্বে বাজেট অধিবেশন শুরু হওয়ার পরে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংও রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছিলেন বিউরো রিপোর্ট আর নিউজ